আসছে জুনে পিএসসির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। বিশ্বজয়ী তারকা কি পিএসসির সাথে চুক্তি বাড়াবেন নাকি ফিরে যাবেন পুরনো ক্লাব বার্সেলোনায়? মেজর লিগের দল ইন্টার মিয়ামি নিয়েও ছিল গুঞ্জন, তবে ইউরোপ আমেরিকার একাধিক মিডিয়া বলছে 2026 সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটার সাথে চুক্তি নবায়নের দ্বার প্রান্তে মেসি। বিশ্বকাপ জিতে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছেন লিওনেল মেসি, সোনালি ট্রফিটা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টিনার এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবে ইন্টারন্যাশনাল ব্রেক তো এখন শেষ, আবারও সময় এসেছে ক্লাব ফুটবলে মনোযোগী হওয়ার। সামনের গ্রীষ্মে পিএসজির সাথে মেসির 2 বছরের চুক্তি শেষ হচ্ছে। এখন সবার প্রশ্ন একটাই, ইতিহাসের সেরা ফুটবলার প্যারিসেই থাকবেন নাকি খুঁজে নেবেন নতুন কোনো ঠিকানা? বিশ্বকাপের মাঝেই পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জানিয়েছিলেন, যে করেই হোক মেসিকে যেতে দেবেন না প্যারিস ছেড়ে। ওদিকে বার্সেলোনাও মেসিকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে। মার্কিন সংবাদ মাধ্যম ESPN জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে মৌখিকভাবে রাজি হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ফরাসি ক্লাবটার সঙ্গে অন্তত আরও এক মৌসুম থাকতে চান মেসি। পিএসজির সাথে মেসির বর্তমান চুক্তি 2023 সালের জুন পর্যন্ত। লা প্যারিসিয়ান জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন চুক্তি নিয়ে কথা বলেছে দুপক্ষই। চুক্তির মেয়াদটা আরও 1 বছর বাড়াতে একমত হয়েছে উভয়ই। যদি এমনটাই ঘটে তবে 2024 সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে পিএসজি। গুঞ্জন ছিল 35 বছর বয়সী মেসিকে দলে ভেড়ানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। তবে ESPN জানিয়েছে বিষয়ে কোনো চুক্তিই হয়নি। শেখ আশিক, DBC News Desk।